আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সামনে হাজির হয়েছে একটা নতুন প্রোডাক্ট নিয়ে, ইলেকট্রিক কেটলি। আরএফএলের ভীষণ ব্র্যান্ডের একটা কেটলি, অনেক সুন্দর একটা কেটলি। কেটলি মডেল হচ্ছে ভীষণ EK013, ডবল ওয়ালের কেটলি। এটার ওয়াট হচ্ছে আপনার 1000 ওয়াট। এটা তিনটা কালার পাবেন, তিনটা কালার পাবেন, ব্ল্যাক, পার্পল এবং রেড, তিনটা কালার পাবেন। মানে সুন্দর এবার আপনাদের আনবক্সিং করে দেখাই এবং কীভাবে সেটিং করবেন এবং কীভাবে পানি করবেন এটা আপনাদের দেখাবো। তাহলে সবাই সঙ্গে থাকুন, আমরা আনবক্সিং করে ফেলছি। এইটা হচ্ছে কেটলি আমাদের, আর এইটা হচ্ছে আপনার পাওয়ার বেস। এটা পাওয়ার বেস কেবল, আর এটা কেটলি বডি। আর এইটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, যেটা আপনি সার্ভিস পেতে গেলে আপনার সাহায্য করবে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা রেখে দিবেন যত্ন সহকারে, কারণ এটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি ওয়ারেন্টি পাবেন না। আর এটা হচ্ছে ম্যানুয়াল, কীভাবে আপনি ইউজ করবেন, এর সব কিছু বিধিনিষেধ এবং কী কী সতর্কতা আছে এবং কীভাবে পরিষ্কার করবেন সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে বাংলাতে, দেখুন অনেক সুন্দর হবে। আর এটার ওয়াট হচ্ছে 1000 ওয়াট এবং ক্যাপাসিটি হচ্ছে 1 লিটার। আর এইখানে একটা নিয়ম আছে, এইখানে যে ম্যাক্সিমাম একটা লেভেল দেওয়া আছে পানির লেভেল, এই পর্যন্ত আপনি পানি দিয়ে কিন্তু পানি গরম করবেন। পানি ছাড়া অন্য কিছু গরম করা নিষেধ, দুধ জাতীয় জিনিস কখনোই এটাতে গরম করবেন না। এটার দেখেন একটা ইন্ডিকেটর লাইট আছে, আপনি যখন পানি গরম করবেন তখন ম্যাক্সিমাম পর্যন্ত পানি বা ওর থেকে কম যখন দিবেন, দিয়ে গরম করবেন তো অটোমেটিক এই যে রেড কালার ইন্ডিকেটর লাইট, এই ইন্ডিকেটর লাইটটি আপনার অন হবে যখন পাওয়ার দিবেন, আর যখন পানি গরম শেষ তখন আপনার অফ হয়ে যাবে অটোমেটিক, আপনি সুইচটা অফ করতে পারেন। আপনি শুধু জাস্ট প্লাগে এটা লাগাবেন এবং এই বেসটার উপরে কেটলিটা বসাবেন, বসিয়ে আপনি সুইচটা অন করে দেবেন। কিন্তু খালি অবস্থায় কখনো কিন্তু পানি যদি আপনি না দিয়ে ইউজ করেন, খালি অবস্থায় কখনো ইউজ করবেন না, পানি ছাড়া অবস্থায় ইউজ করা নিষেধ। এক্ষেত্রে আপনার কেটলিটি নষ্ট হয়ে যেতে পারে, আপনি সবসময় পানি দিয়ে তারপরে পাওয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি সব জায়গায় ছড়িয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ এবং বেশি বেশি আরএফএলের প্রোডাক্ট কিনবেন। সকলকে ধন্যবাদ।